এই বাপ এই মা এই বাপ এই মা তুমি কাকি এটা কে জুস খাবে কে জুস খাবে কাকি চাইবা জুস কে খাবে আমি খাবো আমি আমি খাবো জুস খেলে আমার কাছে আসতে হবে কে যাবে এটা কার ফুপি ইনায়ান না ইশাকে আমার ফুপি কার ফুপি না আমার ফুপি কার ফুপি না এটা কার ফুপি কার ফুপি কে আসবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো মূলত এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের মানে আমাদের যে বিয়ের প্রোগ্রামটা ছিল তার পরের দিনে আমাদের বাড়ির থেকে যারা যারা গিয়েছিল তাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম তো কোথায় কোথায় ঘুরছিলাম এটাই হচ্ছে আজকের ব্লগ সো মেইনলি খুবই ছোট্ট একটি ব্লগ সবাই এনজয় করুন তো প্রথমেই শ্বশুরবাড়ি এলাকার কোথায় কোথায় যাওয়া যায় তার মধ্যে আসলাম প্রথমে কর্ণফুলী নদীর ধারে সো এই জায়গাটা মূলত বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আসলে খুবই জমজমাট থাকে অনেক স্টলও বসে এবং মানে অনেক মানুষজনও থাকে আসলে এই জায়গাটাতে অনেক ভিড় হয় অনেক সুন্দর বাতাস থাকে এই জন্য বাট আমরা সেই জিনিসটা পাইনি কারণ আমরা গিয়েছিলাম একেবারে ভর দুপুরবেলা কিছু করার ছিল না কারণ আমাদের আসলে হাতে সময় ছিল না কারণ সবাই আজকেই বিকাল 5টার দিকেই হচ্ছে বাসে টিকিট কাটা আছে ওরা চলে যাবে সো কেয়ার করার ভর দুপুরবেলায় হচ্ছে কর্ণফুলী নদীর ধারের যে মিষ্টি হাওয়াটা সেটা খেয়ে আসলাম কর্ণফুলী নদীর ধার থেকে চলে আসলাম এবার হচ্ছে পতেঙ্গা আর পতেঙ্গা বিচে আসলে চট্টগ্রামে আসলে এখানে আসা হবে না এটা আসলে খুবই দুরূহ একটা ব্যাপার তো এই জন্য সবাই এখানে এসে এত এনজয় করছিল আমার নিজেরও দেখে ভালো লাগছিল স্পেশালি আমার খুব টায়ার লাগছিল তো এই জন্য আমি একটা ছাতার নিচে বসে চুপচাপ সব মানে মিষ্টি মিষ্টি বাতাসটা মানে এনজয় করছিলাম ফ্যামিলির সবাইকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে যে যার যেভাবে মজা করতে মন চায় মজা করো তো এই জন্য ছোটো একটা স্পিড বোর্ডে ওরা উঠে গেল সম্ভবত এটা ছিল হচ্ছে পার পার্সন 50 টাকা করে এরকম মনে হয় তো ওরা এনজয় করছে আমার খুবই ভালো লাগতেছে বিশেষ করে আর এই তো তারপরে আসলে ওরা যেহেতু এর আগে পতেঙ্গা বিচে আসেনি তো তারা এই বিচটাতে এসেই মানে সেই রকম মজাটা পাচ্ছে আর কি তো আর ফ্যামিলির মানুষ এভাবে যে মজা করছে তাতে যে ভালো লাগছে একটা দিন এটা দেখেও আমার আসলে অন্যরকম ভালো লাগা কাজ করছে আর আমি টায়ার থাকার কারণে আসলে নিচেও যাইনি সবাই নিচে ওখানে পানিতে নেমে লাফালাফি ধাপাতাপি আর এই যে গাড়িতে একবার স্পিড বোর্ডে এভাবে চড়ে বেড়াচ্ছে এই তো এটাই তো ভালো লাগার সবচেয়ে ভালো মানে একটা ভালো মুহূর্ত তাই না কারণ ফ্যামিলির সাথে আছি ফ্যামিলির সাথে এনজয় করছি অন্যরকম ভালো লাগার কাজ করছি মা বেটির মন করে দাদার কাছে বোকা খেয়েছে আমো ও আমো মিমি একটু কান্দো তো আজকে দিনটা আসলে এভাবেই শেষ হয়ে গেল সবাইকে বিদায় দিয়ে দিলাম দিনাজপুর চলে যাচ্ছে ওরা আর আমরা কিছুদিন পরে যাব তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন Yeah, I know.